আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি নতুন একটি টিউটোরিয়াল আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমি আজকে যে টিউটোরিয়ালটি আপনাদেরকে গিফট করব সেটা হচ্ছে 14তম শিক্ষক নিবন্ধনের যে সিলেবাস, অর্থাৎ কোন ধরনের পরীক্ষা বা কী ধরনের প্রশ্ন হবে, মান বন্টন কীভাবে হবে, এই বিষয়টা যারা না জানেন তো অবশ্যই আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখলে তারা বুঝতে পারবেন। এবং যাবতীয় সিলেবাস আমি ভিডিও ডিসক্রিপশনের ভিতরে আপলোড করে দিব, যেটা আপনারা সহজেই ডাউনলোড করে পড়তে পারবেন প্রিন্ট ছাড়াই। তো দেখুন, এখানে আমি দেখানোর চেষ্টা করতেছি স্কুল পর্যায়ের সিলেবাসের ধরনটা, স্কুল পর্যায়ে বাংলা, তারপরে বাংলা 301 কোড, বাংলা ইংরেজি, অর্থনীতি, এভাবে রাষ্ট্রবিজ্ঞান, সব বিভিন্ন ধরনের সিলেবাস এখানে আপনারা পাবেন। কলেজ লেভেলেও ঠিক একই অবস্থা, আমি একটু নিচের দিকে আপনাদেরকে একটু দেখে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা এই ভিডিও ডিসক্রিপশনের ভিতরে এই এই সিলেবাসটা ডাউনলোডের লিঙ্ক পাবেন অবশ্যই। এই এটা ডাউনলোড করার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর এই ভিডিও দেখার পর যদি আপনারা উপকৃত হন বা আপনারা যদি এখান থেকে এই সিলেবাস ডাউনলোড করেন, তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধু বা পরিচিত যারা আছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন। আর অবশ্যই এটা ডাউনলোড করার আগে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার নতুন নতুন যে ধরনের টিউটোরিয়ালগুলো আমি আগামীতে দিব সেটা ইউটিউবে আপলোড করার সাথে সাথেই যাতে আপনারা সেগুলো পেয়ে যান। তো বন্ধুরা, আমি এখনই ভিডিও ডিসক্রিপশনের ভিতরে আমি এই ফাইলগুলো আপলোড করে দিব, 14তম শিক্ষক নিবন্ধনের যে সিলেবাস সেটা আমি এখনই আপনাদের সুবিধার জন্য আপলোড করে দিলাম। অনেকের কাছে হয়তো বা থাকতে পারে, আর যাদের কাছে নেই তারা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ সবাইকে।